কানাডা কিংবা আমেরিকার মতো দেশে যখন গবেষণার ভিত্তিতে শিশুদের হাঁটতে শেখানোর পণ্য বেবি ওয়াকার ব্যবহার নিষিদ্ধ করেছে, তখন আমাদের দেশে এমন অনেক অভিভাবকই আছেন যারা নিশ্চিন্তে এই পণ্য ব্যবহার করছেন। গবেষণা বলছে, খালি চোখে না দেখা গেলেও দিন যত গড়াচ্ছে, কেবল অভিভাবকদের একটি ভুল পছন্দের কারণে ওয়াকার ব্যবহার করে হাঁটতে শেখা শিশুটি ক্রমেই বিপদের দিকে ধাবিত হচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন কাজী ইমদাদ। 15 শতকের শুরুর দিকে বিশ্বের অনেক দেশেই শিশুদের হাঁটতে শেখাতে অভিনব এই পণ্যটির ব্যবহার শুরু হয়, যা 80 এবং 90 এর দশকের দিকে ব্যাপক জনপ্রিয় হয়েছে। পরবর্তীতে পণ্যটি নিয়ে বিশ্বের বিভিন্ন দেশ গবেষণা কার্যক্রম করে। গবেষণায় প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে বেবি ওয়াকার ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়। এমনকি ওয়াকার ব্যবহার করলে 6 মাসের কারাদণ্ড সহ জরিমানার বিধানও রাখা হয়। ইন্ডিয়ান একাডেমি অব পেডিয়াট্রিক্সের গবেষণা বলছে, বেবি ওয়াকার ব্যবহার করলে শিশুর পেশি ও হাড়ের স্বাভাবিক গঠন বাধাগ্রস্ত হয়। এতে তার পেশি ও হাড়ের গঠন যতটা সমৃদ্ধ হওয়ার কথা ততটা সমৃদ্ধ হয় না। এর ফলে বেবি ওয়াকার ব্যবহার করা শিশুরা জীবনে চলার পথে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারে। বিশ্ববিখ্যাত আমেরিকান একাডেমি অব পেডিয়াট্রিক্স বেবি ওয়াকারের ক্ষতির দিক বিবেচনায় একে ডেঞ্জারাস চয়েস বলে আখ্যায়িত করেছে। জরিপে দেখা যায়, 15 বছরে আমেরিকায় 2,30,000 শিশু বেবি ওয়াকার দুর্ঘটনার শিকার হয়েছে। ওয়াকার নিয়ে গবেষণার ভিত্তিতে 2004 সালে কানাডাতে বেবি ওয়াকার ক্রয় এবং বিক্রয় সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়। এমনকি যদি কেউ তা ক্রয় অথবা বিক্রয় করে, তবে তার $1,00,000 জরিমানা অথবা 6 মাসের কারাদণ্ডের বিধান করা হয়। ওই একই কারণে 2010 সালের পর থেকে আমেরিকাতে শর্ত সাপেক্ষে বেবি ওয়াকার ক্রয় ও বিক্রয় নিষিদ্ধ ঘোষণা করা হয়। বিশেষজ্ঞরা বলছেন, ওয়াকার ব্যবহার করলেই শিশু তাড়াতাড়ি হাঁটতে শিখবে প্রচলিত এই ধারণাটি সম্পূর্ণ ভুল। গবেষণায় প্রাপ্ত তথ্য বলছে, বেবি ওয়াকার শিশুর নিজে নিজে হাঁটার ক্ষমতাকে ধীর করে ফেলে, এমনকি শিশু নিজের পায়ে ভর দিয়ে হাঁটার আগ্রহও হারিয়ে ফেলে। আর হাড়ের গঠন নিয়ে শঙ্কা তো আছেই। প্রশ্ন আসতে পারে, এখন শিশুকে হাঁটতে শেখাবো কী করে? এর সহজ উত্তর হলো, আপনি আপনার ছেলেবেলায় যেভাবে হাঁটতে শিখেছেন সেভাবেই। সাধারণত শিশু তার প্রথম জন্মদিনের আশপাশেই হাঁটি হাঁটি পা পা করতে শুরু করে দেয়। তবে 9 থেকে 18 মাস বয়সের মধ্যেই সাধারণত শিশুরা হাঁটতে শিখে যায়। যদি এ সময়ের মধ্যে শিশু হাঁটতে না শেখে, তবে অবশ্যই একজন বিশেষজ্ঞের পরামর্শ নিন। কাজী আমদাদ, দেশ টিভি, ডিজিটাল।